আজ জাতিসংঘ ঘোষিত বিশ্ব প্রতিবন্ধী দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে পৃথিবীতে প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় 65 কোটি। গোটা বিশ্বে প্রতিবন্ধীদের নিয়ে রয়েছে নানা রকম সেবা কার্যক্রম। ফিলিপিন্সের লাগুনা প্রদেশের লিলিউতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য গড়ে তোলা হয়েছে সমন্বিত এক কৃষি খামার। বিস্তারিত রিপোর্ট করছেন শাইক সিরাজ। ফিলিপিন্সের লাগুনা প্রদেশের লিলিউ গ্রাম, এখানে 3.5 হেক্টর জমির উপরে গড়ে উঠেছে ফল ফসলে সাজানো অনিন্দ্য সুন্দর কৃষি খামার, সাইলেন্ট ইন্টিগ্রেটেড ফার্ম, যার মূল উদ্দেশ্য সমাজের বয়স্ক এবং শারীরিক, মানসিক ও শ্রবণশক্তি প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা। ও সাইন ল্যাঙ্গুয়েজে বোঝালো যে আমি কৃষিকে ভালোবাসি, সেটা দেখাইলো মাঠ, তারপর প্লাউইং, তারপর ফুল ফুটেছে, সামথিং লাইক দ্যাট। মাত্র 2 বছরে এখানে সুযোগ পেয়েছেন 70 জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, যারা এখন ভেতরে লুকিয়ে থাকা অদম্য শক্তি দিয়ে জয় করেছেন সৃজনশীল কৃষি, উৎপাদন করছেন শতভাগ বিষমুক্ত ফসল ও প্রাণীজ আমিষ। কর্মরত বেশিরভাগ মানুষই বধির, তবে কয়েকজন সিনিয়র সিটিজেনও রয়েছেন, বিশেষ করে যাদের কর্মক্ষমতা কমে গেছে, তবুও তারা এখানে কাজের সুযোগ পাচ্ছেন। সবাই 8 ঘন্টা শিফটেই কাজ করে থাকেন, এখন কয়েকজন রেস্টে আছেন, আবার কয়েকজন কৃষি বিষয়ে প্রশিক্ষণের জন্য ম্যানিলাতে অবস্থান করছে। এই যে শশা, যেটা অর্গানিক্যালি আপনারা উৎপাদন করলেন, এর 1 কিলো আর কেমিক্যাল ব্যবহার করে তার 1 কিলো, দামের মধ্যে পার্থক্যটা কেমন? সামান্য পার্থক্য আছে, তবে শতভাগ বিষমুক্ত ফসল হিসেবে সেটা খুব বেশি পার্থক্য মনে হয় না। এখানে প্রস্তুতি চলছে আগামীর চ্যালেঞ্জিং কৃষির জন্য। দেখুন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মুক্ত নই আমরা কেউই। দিনে দিনে আমরাও ফসল উৎপাদনে চরম ঝুঁকির মুখে পড়ছি, এজন্য প্রযুক্তিগত জ্ঞান আর জৈব কৃষির চর্চার বিকল্প নেই। বিশেষ করে কম খরচে অধিক উৎপাদন করে সুস্থ থাকতে হলে বিষমুক্ত ফসল উৎপাদন করতে হবে। সব মিলে এটি এখন মানবিক সহায়তার এক অনন্য কৃষিক্ষেত্র। আগামীর খাদ্য চাহিদা পূরণে নীরব বিপ্লবে অংশ নিয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন এই খামারের মানুষগুলো। তাদের শ্রম, মেধা, ভালোবাসা, প্রেম দিয়ে জয় করেছে এই খামারের সফলতা, যেটি পৃথিবীর যে কোনো প্রান্তে এই রকম বিশেষ নাগরিকদের জন্য হতে পারে একটা অনুপ্রেরণার ক্ষেত্র। ফিলিপিন্সের লিলিওর সাইলেন্ট ইন্টিগ্রেটেড ফার্ম থেকে শাইক সিরাজ, চ্যানেল আই।